10ই আগস্ট শিলিগুড়ি। শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত নিউটিয়া নার্সিং হোমের নার্স সহ ওয়ার্ড বয় সকলেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে ধর্নায় বসল। এই সকল নার্স এবং ওয়ার্ড বয়দের অভিযোগ যে এই কোভিড-19 নামক মহামারী চলাকালীন তারা যেভাবে হাসপাতালে ভর্তি হওয়া সকল রোগীদের চিকিৎসা করে যাচ্ছে, তার দরুন তারাও যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে। এমতাবস্থায় সকল নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত করোনা পরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ করোনা টেস্টের কোনো রকম পরিষেবা তাদের দিচ্ছে না। যদি কোনো স্বাস্থ্যকর্মী বা নার্স নিজেদের করোনা পরীক্ষা করায়, সেই বাবদ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের থেকে বিল নিচ্ছে। তাই গত 10ই আগস্ট তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে ধর্নায় বসল। তারা আরও বলেন, যদি তাদের নিয়মিত করোনা পরীক্ষা না করানো হয় এবং করোনা পরীক্ষা করানোর পর যদি তাদের থেকে বিল নেওয়া হয়, তাহলে তারা আগামী দিনেও এই ধর্না চালিয়ে যাবেন। I know.